গুড আফটারনুন লি এন্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে সানডে, আজকে তোমাদের সাথে একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। অন্যরকম ব্লগ কেন বলছি তার কারণটা এক্ষুনি জানতে পারবে। দাঁড়াও, আমি তো রেডি হয়ে গেছি, গুনগুনও রেডি হয়ে গেছে, শানও রেডি। এদিকে দেখো কে রেডি, লি লি লিও রেডি। যখনই কোথাও যাওয়া হয়, হ্যাঁ 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 নেবো, তোমাকে নেবো তো, হ্যাঁ 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 এই তো এই তো এই তো এই তো এই তো কারণ সবসময় ওকে রেখে চলে যাই, বেচারার মন খারাপ করে। তো আজকে ওকে নিয়েই আমরা যাবো যেখানে যাচ্ছি। চলো গুনগুন। আরে কি এক্সাইটমেন্ট দেখো, শুধু এক্সাইটমেন্ট ওদিকে দেখে, কারণ ওদিকের কুকুরগুলো খুব আমাকে ভালোবাসে। আরে আরেটে আরেটে, চলো দেখা যাক ওখানে গিয়ে লি কতটা এক্সাইটেড হয়। না ভয় আশা করি পাবে না, তার কারণ ফার্স্ট টাইম বলে এরকম করছে। যাবো আমি, আমি হচ্ছি লি। গ্রিন হাউস ক্যাফে, এটা একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে। তোমরা যারা যারা এখানে আসতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে এখানকার অ্যাড্রেস দিয়ে দেব। কলকাতায় যে কটা পেট ফ্রেন্ডলি ক্যাফে আছে তার মধ্যে গ্রিন হাউস অন্যতম। এখানে যে তুমি শুধুমাত্র তোমার পেট সাথে নিয়ে আসতে পারবে তা নয়, তোমরা যদি পেট ভালোবাসো এখানে ওদের নিজস্ব কিছু মানে কয়েকটা ছানা আছে যারা খুবই ফ্রেন্ডলি, খুব সুন্দর মানে খুব ভালো ওয়েল বিহেভড, সাথে খেলতে পারবে, আদর করতে পারবে, সব কিছু সময় কাটাতে পারবে। আর যদি তুমি এগুলোতে ইন্টারেস্টেড না থাকো তাহলেও কোনো ব্যাপার না, এখানে একটা খুব ভালো অপশন আছে। তুমি চা বা কফি খেতে খেতে এখানে একটা ভালো বুকসের কালেকশন আছে, বিভিন্ন ধরনের বুকস, বিভিন্ন বয়সীদের জন্য মানে সব রকম বয়সে সবার জন্য বুকস রাখা আছে, তোমরা সেগুলোও পড়তে পড়তে এখানে আড্ডা দিতে পারো। আমি বারবার পেট পেরেন্টসদের কথা এই জন্যই বলছি, ইন্ডিয়াতে বা কলকাতাতে যাই বলো সেখানে পেট নিয়ে সব জায়গায় তো যাওয়া যায় না, কিন্তু এখানে এলে খুব খুব ভালো লাগে। এই জন্য যে ওদেরকে যেভাবে ওয়েলকাম করা হয়, যেভাবে আদর করা হয়, ওদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা খুব খুব ভালো লেগেছে আমার। এর পরিবেশটা ভীষণ ভালো, মানে এখানে তো যারা আসে তারা অবশ্যই পেটদের ভালোবেসেই আসে, যারাই আসছে তারাই লিকে আদর করছে, কিউট বলছে, তো সেটাও আমি খুব এনজয় করছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল লিকে এরকম কোনো একটা জায়গায় নিয়ে আসবো, নেক্সট টাইম আরও অন্যান্য ক্যাফেতেও আমি ওকে নিয়ে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর যাদের এই যে যাদের কথা বলছিলাম ওদের নিজস্ব কিছু ছানা আছে, দেখো দেখ এরা হচ্ছে তাদের মধ্যে দুজন, আরও আছে এই যে একটা হাস্কি আছে আর বুলডগটা এত কিউট ছিল, দাঁড়াও তা ওকেও দেখাবো। গুনগুন চলে এসেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। আমাদের লিও কিন্তু দেখো যথেষ্ট ওয়েল বিহেভড, ঠিকঠাকভাবে একদম চেয়ারে বসে। দেখ ওপরে উইম্পি কিড আছে, ওপরে দেখ। লি
জন্য ভ্যানিলা আইসক্রিম অর্ডার করেছিলাম, পুজোর সময় দেখেছিলাম ও ভ্যানিলা আইসক্রিমটা বেশ এনজয় করে খেয়েছিল, বাট আজকে কি হয়েছে কে জানে একটুও খেলো না। আমি একটুখানি হাতে করে দিলাম, ওইটুখানি চেটে চেটে খেলো, নতুন পরিবেশ বলে বোধ হয় নাকি, জানি না। আজকে সানডে, বাড়ি থেকে একটুখানি খাওয়া দাওয়া করে আসা হয়েছিল, তাই খুব একটা খিদে আমাদের ছিল না, তাই শুধুমাত্র একটু সিজলারটা এখানকার ভালো শুনেছি তো সিজলারই অর্ডার করা হয়েছিল। খাবারের কোয়ালিটি কিন্তু খুব খারাপ নয়, ভালোই। বেশ আনন্দ করেছি, লিও খুব এনজয় করেছে ফার্স্ট টাইম। আমি ভাবছিলাম যে কি করবে না করবে, কিন্তু দেখলাম যে না, যথেষ্ট ভালোভাবেই ছিল এবং খুব এনজয় করেছে। আমরা বাড়ির পথে এখন। গুনগুন কেমন আনন্দ করলে? খুব আনন্দ হয়েছে ওখানে। আর লি, লিকে দেখি, লি কোথায়? লি তো এদিকে আসবি। লি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওখানে বসো, আছি আমি এখানে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা ফিরে এসেছি, খুব খুব ভালো কাটালাম দিনটা, লিয়ের ফার্স্ট টাইম অভিজ্ঞতা। যদিও ভেবেছিলাম যে কি জানি লি কিভাবে নেবে, কি করবে না করবে, কিন্তু মোটামুটি দিনটা ভালোই গেল। রবিবার ঘুরে এসে আর একজনের অবস্থা দেখুন, কতটা টায়ার্ড হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে একদম, এসে প্রচুর জল খেলো খেয়েটে। ভিডিওটা ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করো, লি অ্যান্ড ফ্যামিলির সাথে থাকো, লি অ্যান্ড ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।